তো পাঠান ছবি আসতে আমার মনে হয় কোনো দ্বিধা নাই কিংবা কোনো বাধা দেওয়া উচিত নয়, কারণ বিদেশি ছবির পাশাপাশি আমাদের ছবি তাহলে কম্পেয়ার হবে, তাহলে আমরা বুঝবো আমরা কতটুকু পিছিয়ে আছি কতটুকু এগিয়ে গেছি। যে পাঠান ছবি যখন আসবে তখন হচ্ছে যে আমরা যারা ছবি বানায় বাংলাদেশে তারা অন্তত দেখতে পাবে, টেকনোলজি বুঝতে পারবে, টেকনোলজি আমরা দেখে হতে শিখতে পারবো। আমি শেখার পক্ষে আছি, যদি পাঠান ছবি আসে আমরাও দেখব। আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর লোক, বাংলা ভাষাভাষী নিয়েই বাঁচতে চাই, স্বাধীনতা আমরা আমরা ভাষা আন্দোলনে অনেক অনেকেই শহীদ হয়েছেন এই ভাষার জন্য, তো আমরা ভাষার থেকে অন্য ভাষাতে যেতে চাই না, কারণ চলচ্চিত্র একটা গণমাধ্যম একটা জায়গা, ঠিক আছে। আর পাঠান ছবিটা আসার বিষয়ে আমার মনে হয় যেহেতু আমরা ইংলিশ ছবি দেখি, হিন্দি ছবি দেখি, পাকিস্তানি ছবি, সব ছবি দেখি, পাঠান ছবি যদি আসে তাহলে আমার মনে হয় একটা হচ্ছে যে আমাদের আমাদের অন্যান্য ছবিগুলোর সাথে পাঠান ছবির কোরিওগ্রাফ, পাঠান ছবির অ্যাকশন, পাঠান ছবির টেকনোলজি, এই জিনিসগুলো অনেকেই হয়তো আমরা শিখতে পারবো, দেখতে পারবো, তাই না? আমরা তো ইউটিউবেও দেখতে পারি, তাই না? আর পাঠান ছবি যেহেতু বিগ স্ক্রিন আসছে, আমার মনে হয় যারা বোদ্ধা, যারা বুঝে, যারা সিনিয়র লোক, তারাই বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা বলতে পারি যে পাঠান ছবি যখন আসবে তখন হচ্ছে যে আমরা যারা ছবি বানায় বাংলাদেশে তারা অন্তত দেখতে পাবে, টেকনোলজি বুঝতে পারবে, টেকনোলজি আমরা দেখে হতে শিখতে পারবো। আমি শেখার পক্ষে আছি, যদি পাঠান ছবি আসে আমরাও দেখব এবং আমরাও শিখবো, অনেক কিছু শেখার আছে পাঠান ছবি থেকে। আর আমরাও চাইবো যে পাঠান ছবির মতন আমরাও একটা ছবি বানাই। মানুষ তো দেখেই শিখে, তাই না? একজন টিচার কী করে, টিচার শিক্ষা দেয়, টিচার যেটা জানে ওটাই ছাত্রদেরকে শিক্ষা দেয়, ছাত্ররা ওটা যদি পারফেক্টলি ফলো করে তাহলে ভবিষ্যতে টিচারের মতন কাজ করতে পারবে। সেরকম আমরাও যদি টেকনোলজি, আমরা যদি অ্যাকশন ট্যাকশন সব সাইড থেকে যদি ভালো করতে পারি, ভালো শিখতে পারি, তাহলে আমরাও ভালো পাঠানোর মতন ভালো ছবি উপহার দিতে পারবো, ইনশাল্লাহ। তো পাঠান ছবি আসতে আমার মনে হয় কোনো দ্বিধা নাই কিংবা কোনো বাধা দেওয়া উচিত নয়, কারণ বিদেশি ছবির পাশাপাশি আমাদের ছবি তাহলে কম্পেয়ার হবে, তাহলে আমরা বুঝবো আমরা কতটুকু পিছিয়ে আছি, কতটুকু এগিয়ে গেছি। আচ্ছা, এটা হচ্ছে যে একটা বিজনেস পয়েন্ট থেকে কথা বলেছে ওনারা, কারণ ওনাদের বিজনেস হচ্ছে যে হল বিজনেস, তাই না? হল বিজনেস, ওরা চাচ্ছে একটা ভালো ছবি আসুক, আবার হলগুলো পুনর উদ্যমে চালু হোক। আমরাও চাইবো যে আরও পুনর উদ্যমে চালু হোক, আরও নতুন হলগুলো আমরাও কম্পেয়ার করে ছবি বানাতে পারবো। আমরা যেন মানে যে হলগুলো বন্ধ হয়ে আছে সেই হলগুলো যখন চালু হবে তখন আমরাও আমাদের ছবিগুলো সেই হলগুলোতে চালাতে পারবো। তা আমার মনে হয় পাঠান ছবি আসা উচিত আমার মনে হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।